আমি মহেশ্বরবাবু বলছি। আজকে ক্লাস 12-এর যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে সাম্রাজ্যবাদের সংজ্ঞা, বা সাম্রাজ্যবাদ বলতে কি বোঝায়, সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণ, সাম্রাজ্যবাদের উদ্দেশ্যগুলো কি ছিল এবং সাম্রাজ্যবাদের তাৎপর্য। তা তোমরা সবাই রেডি হয়ে যাও, খাতা পেন নিয়ে প্রয়োজনে পয়েন্টগুলো নোট করে নেবে। প্রথমেই আমরা আর শুরু করি, সাম্রাজ্যবাদ বলতে কী বোঝায়, অর্থাৎ সাম্রাজ্যবাদের সংজ্ঞাটা আমরা একটু জেনে নিই। না, সাম্রাজ্যবাদ কথাটির ইংরেজি প্রতিশব্দ হলো ইম্পেরিয়ালিজম। ইম্পেরিয়ালিজম কথাটি এসছে ল্যাটিন শব্দ ইম্পেরিয়াম থেকে, যার অর্থ সুপ্রিম পাওয়ার, সর্বময় কর্তৃত্ব। 1870 খ্রিস্টাব্দে এই সময়কালে ইউরোপে ইম্পেরিয়ালিজম শব্দটি নিন্দাসূচক অর্থে ব্যবহৃত হতো। শিল্প বিপ্লবের প্রাক্কালে সাম্রাজ্যবাদ বলতে বিজিত দেশে স্থানিক অধিকার, অর্থাৎ টেরিটোরিয়াল ডমিনেশন বলবৎ করাকেই বোঝাত। কিন্তু শিল্প বিপ্লবের পর সাম্রাজ্যবাদ বলতে বিজিত দেশে কেবল ভৌমিক অধিকার নয়, তার জনশক্তি, তার সংস্কৃতি সহ সব কিছুকে গ্রাস করা এবং সাম্রাজ্যবাদী দেশের স্বার্থে ব্যবহার করাকেই বোঝায় সাম্রাজ্যবাদ। তা সাম্রাজ্যবাদের সংজ্ঞা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মত পার্থক্য আছে। আমি কয়েকজনের ঐতিহাসিকের মতামত তুলে ধরছি। যেমন লেনিনের মতে, পুঁজিবাদের জঠরে সাম্রাজ্যবাদের জন্ম, তার বিখ্যাত গ্রন্থ ইম্পেরিয়ালিজম, দ্য হাইস্ট স্টেজ অফ ক্যাপিটালিজমে তিনি বলেছেন, সাম্রাজ্যবাদ হল পুঁজিবাদের সর্বোচ্চ পর্যায়, সস্তায় কাঁচামাল দখল এবং প্রয়োজনের অতিরিক্ত শিল্পোৎপাদিত পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে পুঁজিবাদী রাষ্ট্রগুলি উপনিবেশ দখলের চেষ্টা চালায়। অন্যদিকে জে এ হবসন এর মত হল, তিনি তার ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থে বলেছেন, মূলত অর্থনৈতিক স্বার্থের কার্যকারিতাই সাম্রাজ্যবাদের মূল উৎস। আবার হান্স জে মর্গেনথাও এর মত হল, আন্তর্জাতিক সম্পর্কের প্রখ্যাত আলোচক হান্স জে মর্গেনথাও কোনো রাষ্ট্র কর্তৃক নিজের সীমানার বাইরে অন্য রাষ্ট্রের ওপর ক্ষমতা প্রসারের প্রচেষ্টাকে সাম্রাজ্যবাদ রূপে আখ্যা দিয়েছেন। তাহলে হান্স জে মর্গেনথাও তিনি বলেছেন যে, কোনো রাষ্ট্র কর্তৃক নিজের সীমানার বাইরে অন্য রাষ্ট্রের ওপর ক্ষমতা প্রসারের প্রচেষ্টাকে সাম্রাজ্যবাদ রূপে আখ্যা দিয়েছেন। অন্যদিকে মরিৎজ জুলিয়াস বন এর মতে যে ব্যবস্থার প্রধান লক্ষ্য হল সাম্রাজ্য গঠন, সংরক্ষণ এবং সেই সাম্রাজ্যকে সংগঠিত করা, তাকে বলা হয় সাম্রাজ্যবাদ। তা সংজ্ঞার ভিন্নতা সত্ত্বেও একটি বিষয় সুস্পষ্ট, যে সাম্রাজ্যবাদ এমন এক নীতি যার মাধ্যমে কোনো শক্তিশালী দেশ তুলনামূলকভাবে দুর্বল দেশের ওপর নিজ প্রভুত্ব এবং আধিপত্য বিস্তার করতে পারে। এবারে আমরা চলে যাই যে সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণগুলো কী কী, ইম্পর্টেন্ট কারণগুলো বলছি, তোমরা পয়েন্টগুলো নোট করে নাও। সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণগুলো, অর্থনৈতিক কারণ আছে, রাজনৈতিক কারণ আছে, সামাজিক কারণ আছে, আরও অন্যান্য কারণ যেমন ধর্মীয় কারণ এগুলোও আছে। তা আমি এই পয়েন্টগুলো সংক্ষেপে আলোচনা করছি। না, প্রথমেই আমরা অর্থনৈতিক কারণটা একটু আলোচনা করি। অনেক বিশেষজ্ঞ অর্থনৈতিক সুযোগ সুবিধার পূর্ণাঙ্গ সদ্ব্যবহারকে সাম্রাজ্যবাদের উদ্ভবের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন। হবসনের মতে, ব্রিটিশ অর্থনীতিবিদ জে এ হবসন তার গ্রন্থ ইম্পেরিয়ালিজম এ স্টাডি এই গ্রন্থে সাম্রাজ্যবাদের অর্থনৈতিক ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় ধনবণ্টনের বৈষম্যের জন্য
পুঁজিবাদীদের হাতে মাত্রাতিরিক্ত সঞ্চয়ের ফলে মূলধনের প্রাচুর্য দেখা দেয়। এই মাত্রাতিরিক্ত মূলধনের লগ্নির ক্ষেত্র অনুসন্ধানের জন্য এই সাম্রাজ্যবাদের প্রসার ঘটে। মূলধন লগ্নির কারণেই পুঁজিপতিরা তাদের সরকারকে উপনিবেশ স্থাপনে বাধ্য করে। ভিআই লেনিনের মত হলো, ভিআই লেনিন তার গ্রন্থ ইম্পেরিয়ালিজম দ্য হায়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজমে সাম্রাজ্যবাদকে পুঁজিবাদের সর্বোচ্চ স্তর হিসেবে আখ্যা দিয়েছেন। তার মতে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা সাম্রাজ্যবাদের একটা অংশ। ইউরোপে শিল্পের অগ্রগতির সঙ্গে পুঁজিপতি শ্রেণীর হাতে মূলধন সঞ্চিত হয়। উদ্বৃত্ত মূলধন বিনিয়োগ, সস্তায় কাঁচামাল সংগ্রহ, উৎপাদিত পণ্য বিক্রয়ের মাধ্যমে অধিক মুনাফা লাভ, শিল্পজাত সামগ্রীর বাজারের অনুসন্ধান ইত্যাদি সাম্রাজ্যবাদের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এরপরে আমরা সেকেন্ড পয়েন্টে চলে যাই, সেটা হচ্ছে রাজনৈতিক কারণ। সাম্রাজ্যবাদের পিছনে শুধুমাত্র অর্থনৈতিক উপাদানই সক্রিয় ছিল না, এর সঙ্গে যুক্ত হয়েছিল রাজনৈতিক উপাদানও। ঐতিহাসিক গর্ডন এ ক্রেগ অর্থনৈতিক কারণের থেকে রাজনৈতিক কারণকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন। তিনি কি বলেছেন, না জাতীয়তাবাদ বিকৃত হলে জাত্যাভিমানে রূপান্তরিত হয়। ঔপনিবেশিক শক্তির সকল ক্ষেত্রে নিজেদের শ্রেষ্ঠ এবং অন্য জাতিকে হেয় প্রতিপন্ন করার উগ্র প্রবণতা দেখা দেয়। অধ্যাপক লেস্কির ভাষায়, ক্ষমতা বৃদ্ধি পেলে জাতীয়তাবাদ সাম্রাজ্যবাদে রূপান্তরিত হয়। উন্নত পুঁজিপতি রাষ্ট্রগুলি বিশ্বের বিভিন্ন অনুন্নত অঞ্চলের অধিবাসীদের সভ্য করে তোলার তথাকথিত পবিত্র কর্তব্য পালনের অজুহাতে তাদের ওপর নিয়ন্ত্রণ কায়েম করে। ব্রিটিশ ঐতিহাসিক জেমস মিল মনে করতেন যে ব্রিটিশ শাসনাধীন অনুন্নত যে ভারতীয়দের মঙ্গল হয়েছে তা নয়। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ইটালি ও জার্মানি নিজ নিজ জাতির শ্রেষ্ঠত্ব প্রচারে তারা জাতিবিদ্বেষের অমানবিক দিকটি তুলে ধরেছিল। ব্রিটিশ জীববিজ্ঞানী চার্লস ডারউইন এর যোগ্যতমের উর্ধতন উদ্বর্তন বা সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট তত্ত্ব, কিংবা হোমারলির অ্যাংলো স্যাক্সন জাতির শ্রেষ্ঠত্বের তত্ত্ব যে সাম্রাজ্যবাদের পথকে প্রশস্ত করেছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এছাড়াও সামরিক প্রেক্ষাপটেও রাজনৈতিক কারণটাকে বিশ্লেষণ করা যায়। যেমন ইউরোপীয় জাতিগুলি মনে করত, যত বেশি উপনিবেশ তারা দখল করবে তাদের শক্তি তত বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে মর্যাদা বাড়বে। বিভিন্ন ইউরোপীয় রাষ্ট্রগুলি উপনিবেশ দখল করে সেই উপনিবেশের জনগণকে সামরিক শিক্ষা দিয়ে নিজ দেশের সামরিক ক্ষমতা বৃদ্ধি করতে বদ্ধপরিকর ছিল। অন্যদিকে কোনো কোনো রাষ্ট্র আবার উপনিবেশের সম্পদ আহরণ করে নিজ দেশের অর্থবল বৃদ্ধির চেষ্টা করেছিল। বিশ্বে নৌশক্তিতে আধিপত্য স্থাপনের জন্য সামরিক ঘাঁটি দখল ও জলপথের উপর নিয়ন্ত্রণ আবশ্যক ছিল। এই সামরিক ঘাঁটিগুলির দ্বারা বাণিজ্য ও রাজনৈতিক আধিপত্যকে সুরক্ষিত করা হতো। অনেকে আবার পৃথিবীর গুরুত্বপূর্ণ সামরিক অঞ্চলের উপর একাধিপত্য প্রতিষ্ঠার আপোষহীন মনোভাবকে সাম্রাজ্যবাদ সৃষ্টির অন্য একটি কারণ বলে চিহ্নিত করেছেন। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, জিব্রাল্টার, মাল্টা, এডেন, সিঙ্গাপুর ইত্যাদি অঞ্চলের উপর ব্রিটিশ আধিপত্য বিস্তারের কথা উল্লেখ করা যেতে পারে। এরপরে আমরা চলে যাই সামাজিক কারণে। সাম্রাজ্যবাদের উদ্ভবের সামাজিক কারণগুলি হল, নাম্বার ওয়ান হচ্ছে উদ্বৃত্ত জনসংখ্যা। অনেকে মনে করেন উদ্বৃত্ত জনসংখ্যা সাম্রাজ্যবাদের উদ্ভবের অন্যতম কারণ। ঊনবিংশ শতাব্দীতে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে জনসংখ্যা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। রাষ্ট্রগুলি উদ্বৃত্ত জনসংখ্যার পুনর্বাসন এবং কর্মসংস্থানের উদ্দেশ্যে আগ্রহী হয়ে ওঠে, তার ফলে সাম্রাজ্যবাদের সৃষ্টি হয়। 1900 শতকে এ ব্যাপারে অগ্রণী ভূমিকা নিয়েছিল ব্রিটিশ শক্তি। নাম্বার টুতে আমরা বলতে পারি জাতীয় নিরাপত্তার কারণে। সাম্রাজ্যবাদ উদ্ভবের ক্ষেত্রে জাতীয় নিরাপত্তার বিষয়টি আংশিকভাবে দায়ী। কোনো দেশ জাতীয় নিরাপত্তা রক্ষার অজুহাতে তার ভৌগোলিক সীমা অতিক্রম করে অন্য দেশের উপর অধিকার কায়েম করলে তা সাম্রাজ্যবাদের সৃষ্টি করে। 1870 খ্রিস্টাব্দে সেডানের যুদ্ধে ফ্রান্সকে পরাজিত করে জার্মানি ও ইটালি ঐক্যবদ্ধ হলে ফ্রান্সের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার উপক্রম হয়। ফ্রান্স তখন ইংল্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে আফ্রিকার জার্মানি এবং ইটালির বিরোধিতা করে এবং সাম্রাজ্যবাদের পথে অগ্রসর হয়।
অনুরূপভাবে মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ আমেরিকায় হস্তক্ষেপ করে। অন্যান্য কারণের মধ্যে আমরা যে পয়েন্টগুলো উল্লেখ করব সেটা হচ্ছে ধর্মীয় কারণ, পয়েন্টটা নোট করে নেবে। ধর্মীয় কারণ, খ্রিস্টান মিশনারিরা বা ধর্মপ্রচারকগণের কার্যকলাপও সাম্রাজ্যবাদের উদ্ভবের জন্য অনেকাংশে দায়ী বলে ঐতিহাসিকরা মনে করেন। ব্রিটিশ ধর্মপ্রচারক ডেভিড লিভিংস্টোন, ফরাসি ধর্মপ্রচারক স্ট্যানলি লেভিজেরি প্রমুখ ধর্মপ্রচার এবং দাস ব্যবসা বন্ধ করতে আফ্রিকায় গেলে এদের ধর্মপ্রচারের সূত্র ধরে ইউরোপীয় বণিক শ্রেণী আফ্রিকায় প্রবেশ করে। সুতরাং খ্রিস্টান ধর্মপ্রচারকদের কার্যকলাপ সাম্রাজ্যবাদের একটি সহযোগী কারণ ছিল। লেভিজেরি প্রসঙ্গে বলা হয়, লেভিজেরিজ প্রেসেন্স ইন তুনিসিয়া ইজ ওর্থ অ্যান আর্মি অফ ফ্রান্স। এই সময়ে বেলজিয়ান ধর্মপ্রচার কোনো কঙ্গো অঞ্চলে যথেষ্ট সক্রিয় ছিলেন। আর ধর্মীয় কারণের আরেকটা কারণ হিসেবে বলা যায় সভ্যতার প্রসার। সাম্রাজ্যবাদী সম্প্রসারণকে অনেক ইউরোপীয় চিন্তাবিদ মহান কর্তব্য বলে মনে করতেন। সাম্রাজ্যবাদী সম্প্রসারণের মাধ্যমে তারা আফ্রো এশীয় জাতিগুলিকে সভ্য করে তোলার অজুহাতে সাম্রাজ্যবাদকে প্রশ্রয় দেন। প্রখ্যাত ইংরেজ লেখক রুডইয়ার্ড কিপলিং তার স্বদেশবাসীকে অনুন্নত জাতিগুলির দায় দায়িত্ব গ্রহণ করার ডাক দেন। একই কথা প্রচার করেন ফ্রান্সের প্রখ্যাত লেখক জুলে ফেরি, তার ভাষায় সুপারিয়র রেসেস হ্যাভ দ্য ডিউটি অফ সিভিলাইজিং দ্য ইনফিরিয়র রেসেস। সাম্রাজ্যবাদ কথাটি বর্তমানে নিন্দাসূচক করতে এত বেশি ব্যবহৃত হয় যে প্রকৃত মূল্যায়ন করা কঠিন। তবে সাম্রাজ্যবাদী দেশগুলি যে সাম্রাজ্যের জোরেই বিশ্ব রাজনীতিতে শ্রেষ্ঠত্ব লাভ করে সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। কারণগুলো আলোচনা করলাম, এবারে আমরা সাম্রাজ্যবাদের উদ্দেশ্যগুলো একটু সংক্ষেপে আলোচনা করে নিই। সাম্রাজ্যবাদের উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করতে গেলে এখানেও কয়েকটা পয়েন্টে আমাদের আলোচনা করতে হবে, যেমন অর্থনৈতিক উদ্দেশ্য, রাজনৈতিক উদ্দেশ্য, জাতীয়তাবাদ, বৃহৎ শক্তির মর্যাদা, রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষা, ধর্ম ও সভ্যতার প্রচার, উদ্বৃত্ত জনসংখ্যা, স্থান সংকুলন প্রভৃতি। তা এটা আমি সংক্ষেপে আলোচনা করছি, তোমরা একটু মন দিয়ে শোনার চেষ্টা করো। না, সাম্রাজ্যবাদের উদ্দেশ্য সমূহের মধ্যে অর্থনৈতিক দিকটি বিশেষভাবে পরিলক্ষিত হলেও অন্যান্য দিকগুলিকে একেবারে উপেক্ষা করা চলে না। অর্থনৈতিক উদ্দেশ্য সহ অন্যান্য উদ্দেশ্যগুলো নিয়েও আমাদের আলোচনার প্রয়োজন আছে। তা প্রথমে আমরা অর্থনৈতিক উদ্দেশ্যটা আলোচনা করি। অর্থনৈতিক স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে গৃহীত নীতি হলো সাম্রাজ্যবাদ। শিল্প বিপ্লবের পরে ইংল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, ইটালি ইত্যাদি দেশের শিল্পপতিরা কাঁচামাল সংগ্রহ, শিল্পোৎপাদিত অতিরিক্ত দ্রব্য সামগ্রী বিক্রি এবং উদ্বৃত্ত পুঁজি বিনিয়োগ করার জন্য সাম্রাজ্যের প্রয়োজনীয়তা বিশেষভাবে অনুভব করে। বড় বড় ব্যাংকগুলি ব্যবসায়ীদের ঋণ দিয়ে সাহায্য করে এবং এই কারণে তারাও সাম্রাজ্যবাদের সমর্থক হয়ে ওঠে। এইভাবে পুঁজিবাদ সর্বোচ্চ স্তরে পৌঁছে। পুঁজিপতিরা তখন বিনিয়োগ ও শিল্পপণ্য বিক্রির বাজারকে নিরাপদ রাখার জন্য পৃথিবীর এক একটি অঞ্চলে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে, এর ফলে গড়ে ওঠে সাম্রাজ্যবাদ। রাজনৈতিক উদ্দেশ্যটা কি এবারে আমরা দেখি। না, সাম্রাজ্যবাদের অপর একটি উদ্দেশ্য হলো রাজনৈতিক আধিপত্য বা কর্তৃত্ব প্রতিষ্ঠা। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক প্রতিযোগিতার কারণে অনেক সময় আর্থিক লাভ বিবেচনা না করে প্রতিদ্বন্দ্বীর সমপরিমাণ ভূখণ্ড দখলের চেষ্টা করা কিংবা কোনো অঞ্চলে প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতা করে নিজ আধিপত্য প্রতিষ্ঠা করাই ছিল সাম্রাজ্যবাদের অন্যতম উদ্দেশ্য। ইঙ্গো ফরাসি এবং ফরাসি জার্মান প্রতিদ্বন্দ্বিতা এর অন্যতম উদাহরণ। নাম্বার থ্রিতে আমরা যে উদ্দেশ্য সেটা হচ্ছে জাতীয়তাবাদ। জাতীয়তাবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের নিবিড় সম্পর্কে বিষয়টি অনেকেই স্বীকার করে নিয়েছেন। সাম্রাজ্য স্থাপনের মাধ্যমে নিজের দেশের সম্মান, শক্তি ও প্রভাব বৃদ্ধি করার প্রবণতা জাতীয়তাবাদের মধ্যেই নিহিত রয়েছে। হান্স কোহন তার ন্যাশনালিজম অ্যান্ড ইম্পেরিজম ইন দ্য হায়দার ইস্ট বইতে লিখেছেন, ইম্পেরিয়ালিজম অ্যান্ড ন্যাশনালিজম আর ইন্টারলক। উগ্র জাতীয়তাবাদ সহজেই
সাম্রাজ্যবাদের রূপ ধারণ করে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে বৃহৎ শক্তির মর্যাদা। বিশ্বে বৃহৎ শক্তি বা শ্রেষ্ঠ শক্তি হিসেবে মর্যাদা লাভের প্রচেষ্টা সাম্রাজ্যবাদের অপর একটা উদ্দেশ্য। বিশ্বে বৃহৎ শক্তি এবং শ্রেষ্ঠ শক্তি হিসেবে মর্যাদা লাভের প্রচেষ্টা সাম্রাজ্যবাদের একটা উদ্দেশ্য। শক্তিমান দেশ তথা জাতি সাধারণত উপনিবেশ প্রতিষ্ঠায় অগ্রসর হয়। ক্ষুদ্র দেশ ইংল্যান্ড শুধুমাত্র তার সাম্রাজ্যবাদী শক্তির জোরে ওয়ার্ল্ড পাওয়ার এর অধিকারী হয়ে ওঠে। সাম্রাজ্য থেকে সৈন্য সংগ্রহ করে ব্রিটেন, ফ্রান্স ইত্যাদি সাম্রাজ্যবাদী দেশ পৃথিবীর শ্রেষ্ঠ সামরিক শক্তিতে পরিণত হয়েছে। পরবর্তীকালে জার্মানি ইংল্যান্ডের অনুসরণে বিশ্ব রাজনীতিতে নিজের মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় শক্তি বৃদ্ধিতে তৎপর হয়ে উঠেছিল। 5 নম্বর পয়েন্টে কি উদ্দেশ্যে? রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষা। রাষ্ট্রের নিরাপত্তা বজায় রাখার জন্য অনেক সময় একটি রাষ্ট্রকে সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করতে দেখা যায়। প্রথম বিশ্বযুদ্ধের পর ফ্রান্স রাইন নদী পর্যন্ত ভূখণ্ড দাবি করেছিল। ফ্রান্স যে নিজ রাষ্ট্রের নিরাপত্তার জন্য এই দাবি করে তা অস্বীকার করা যায় না। জাপানের কুরাইল, রুকু ইত্যাদি দ্বীপ দখলের পিছনে আত্মরক্ষার তাগিদে প্রধান দেশের নিরাপত্তার কথা ভেবেই সোভিয়েত ইউনিয়ন, লাটাভিয়া, লিথুয়ানিয়া, এন্তোনিয়া এবং ফিনল্যান্ডের কিছু অংশ অধিকার করে। ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী নীতি এই যুক্তির উপরে প্রতিষ্ঠিত। ব্রিটেন তার সাম্রাজ্যের নিরাপত্তার খাতিরে জিব্রাল্টার প্রণালী, মাল্টা, সাইপ্রাস, এডেন ইত্যাদি অঞ্চলগুলো অধিকার করেছিল। 6 নম্বর পয়েন্ট হচ্ছে ধর্ম ও সভ্যতা প্রচার। নিজ দেশের সভ্যতা ও ধর্ম প্রচারের লিপসাকেও সাম্রাজ্যবাদী একটি নীতির একটি উদ্দেশ্য বলে মনে করা হয়। পাশ্চাত্য দেশীয় পণ্ডিতরা এশিয়া ও আফ্রিকায় খ্রিস্ট ধর্ম ও পাশ্চাত্য সভ্যতার প্রচারকে পবিত্র কর্তব্য বলে তুলে ধরে। ফলে পর্তুগাল, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ইত্যাদি দেশের খ্রিস্টান মিশনারিরা আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশে গিয়ে খ্রিস্ট ধর্ম প্রচার করেন। এই ধর্ম ও সভ্যতা প্রসারের আড়ালে সাম্রাজ্যবাদী মানসিকতার সৃষ্টি করেছিল। 7 নম্বর পয়েন্টটা কি না? উদ্বৃত্ত জনসংখ্যার স্থান সংকুলন। দেশের উদ্বৃত্ত জনসংখ্যার স্থান সংকুলনের জন্য সাম্রাজ্যবাদের প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। শিল্প বিপ্লবের পর থেকে ইউরোপের জনসংখ্যা দ্রুত হারে বাড়তে থাকে। জনবহুল দেশগুলির জনসংখ্যার চাপ কমানোর জন্য নতুন নতুন ভূখণ্ড দখল করা শুরু হয়। তবে অনেক ঐতিহাসিক এই উদ্বৃত্ত জনসংখ্যার চাপকে সাম্রাজ্যবাদের উদ্দেশ্য বলে মনে করেন না। পরিশেষে বলা যায়, সাম্রাজ্যবাদী পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল সস্তায় কাঁচামাল সংগ্রহ, সুবিধাজনক বাজারের অন্বেষণ এবং অর্থনৈতিক শোষণের প্রয়াস। তাহলে সাম্রাজ্যবাদী পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল? সস্তায় অন্য দেশ থেকে কাঁচামাল সংগ্রহ, সুবিধাজনক বাজারের অন্বেষণ এবং অর্থনৈতিক শোষণের প্রয়াস। সময়ের সঙ্গে সঙ্গে সাম্রাজ্যবাদের রূপ বদলায় তার বৈশিষ্ট্য, কিন্তু সাম্রাজ্যবাদের উদ্দেশ্য একই থেকে যায়। এরপরে আমরা লাস্ট যে পয়েন্টটা আলোচনা করব সেটা হচ্ছে সাম্রাজ্যবাদের তাৎপর্য বা পরিণতি কি হয়েছিল। সাম্রাজ্যবাদের তাৎপর্য বা পরিণতি পয়েন্টটা দিয়ে দাও। 1870 থেকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত সাম্রাজ্যবাদের সম্প্রসারণ খুবই তাৎপর্যপূর্ণ। এই সময়ে ইউরোপীয় দেশগুলির মধ্যে নতুন উদ্যমে সাম্রাজ্য বিস্তারের তীব্র প্রতিযোগিতা শুরু হয়। প্রধানত এশিয়া ও আফ্রিকার দেশগুলি সাম্রাজ্যবাদের ঝটিকা কেন্দ্র ছিল। এই সময়ে বিশ্ব ইতিহাসে এক নতুন যুগের সূচনা হয়। আফ্রিকা, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দ্রুত গতিতে ইউরোপের প্রভুত্ব বিস্তৃত হতে থাকে।
ওই দেশগুলিতে শুধু যে ইউরোপীয় শক্তিগুলির রাজনৈতিক অধিকার স্থাপিত হয় এমন নয়, সেই সঙ্গে ইউরোপীয় সভ্যতা, ভাষা, ধর্ম ও ভাবধারার ব্যাপক প্রসার ঘটে। পাশ্চাত্য সভ্যতার অভিঘাতে অনুন্নত দেশগুলির অভ্যন্তরে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়। ব্রিটিশ সাম্রাজ্যবাদের সংস্পর্শে আসার ফলেই ঊনবিংশ শতাব্দীতে ভারতবর্ষে এক নবযুগের সূচনা হয়। পাশ্চাত্য জ্ঞান, বিজ্ঞান, ভাষা, জাতীয়তাবাদী ভাবধারা, গণতান্ত্রিক চিন্তাধারা ভারতবর্ষে আলোড়ন সৃষ্টি করেছিল। রেলপথ, ডাক, টেলিগ্রাম, স্কুল, কলেজ, বিচারালয়, রাস্তাঘাট ইত্যাদি প্রতিষ্ঠিত হয় সাম্রাজ্যবাদের অধীনে পিছিয়ে পড়া দেশগুলির আধুনিক ভিত্তি রচিত হয়েছিল। তবে সাম্রাজ্যবাদের পজিটিভ পরিণতি অপেক্ষা নেগেটিভ পরিণতি অধিক পরিলক্ষিত হয়। সাম্রাজ্যবাদী শাসনের প্রতিক্রিয়া হিসেবে দেশে দেশে আমরা দেখেছি জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়েছিল। তবে চিরাচরিত সাম্রাজ্যবাদের ধারণা দিয়ে আধুনিক যুগের সমস্ত সাম্রাজ্যবাদের তাৎপর্যগুলিকে বিচার করা উচিত নয়। যাই হোক, আজকে আমাদের যে টপিকটা আমরা আলোচনা করলাম, সাম্রাজ্যবাদের সংজ্ঞা, উদ্ভবের কারণ, উদ্দেশ্য এবং তাৎপর্য, এটা আমি সংক্ষেপে আলোচনা করলাম। তোমরা বাড়িতে টেক্সট বুক বা প্রশ্নোত্তরের বই এই প্রশ্নগুলোর উত্তরগুলো তোমরা একটু খুঁটিয়ে পড়বে। এখান থেকে তোমরা 4 নম্বরের প্রশ্ন যেমন পাবে, তেমনি 8 নম্বরের প্রশ্ন এখান থেকে থাকতে পারে। আমি প্রশ্ন একটু বলে দিচ্ছি, যেমন সাম্রাজ্যবাদ বলতে কী বোঝায়, সাম্রাজ্যবাদী উদ্ভবের কারণগুলি সংক্ষেপে উল্লেখ করো। এখানে 3+5 8 নম্বরের প্রশ্ন হতে পারে। আবার এখান থেকে একটাই হতে পারে যে সাম্রাজ্যবাদের উদ্দেশ্যগুলি সংক্ষেপে আলোচনা করো, 8 নম্বর। আবার এটার সঙ্গে সাম্রাজ্যবাদের তাৎপর্য পরিণত কী হয়েছিল তা সংক্ষেপে উল্লেখ করো। এই দুটো প্রশ্ন এক করে আবার 3+5+3 হতে পারে। সাম্রাজ্যবাদের উদ্দেশ্যগুলি সংক্ষেপে আলোচনা করো, এটা 5। আবার সাম্রাজ্যবাদের তাৎপর্য পরিণত কী হয়েছিল সে সম্পর্কে লেখো, 3 নম্বর। তাহলে 5 আর 3 8, এখান থেকে এই ধরনের প্রশ্ন আসতে পারে। তা সেইভাবে তোমরা বাড়িতে নোট তৈরি করার চেষ্টা করো। ঠিক আছে, দ্যাটস অল।